बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सुप्रिय शिक्षार्थीबृंद सकल के जानाई शुभेच्छा सरकारी महतामुद्दीन डिग्री कॉलेजर पक्ष थेके आज 5 नवेम्बर 2020 आजकेर प्रथम क्लास যুক্তিবিদ্যা প্রথম পত্র অর্থাৎ একাদশ শ্রেণীতে যারা এবছরে ভর্তি হয়েছ তাদের ক্লাস। তো আমাদের ক্লাসগুলো প্রতিনিয়ত হচ্ছে, তোমরা যারা এখনো নিয়মিত নয় তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি যে নিয়মিত ক্লাস করার জন্যে, অনলাইনে সংযুক্ত থাকার জন্যে। তা না হলে আমরা যে ক্লাসটা করে যাচ্ছি এটা হয়তো বা আর কখনোই নেওয়া সুযোগ হবে না। এজন্যই আমি বলবো যে তোমাদের যথেষ্ট সময় আছে, অনেক সময়, সব সময় নষ্ট না করে কিছু সময় অনলাইনে সংযুক্ত থেকে ক্লাসগুলো একটু মনোযোগী হওয়া। আর যদি তোমরা ক্লাসগুলো না করো তো টুডে আর টুমারো কলেজ যখন খুলবে বা ক্লাস হবে বা পরীক্ষা হবে তখন তোমরা কিছুই বুঝতে পারবে না। তার কারণ তোমরা একটা লেভেল থেকে আর একটা লেভেলে পদার্পণ করেছো। এতদিন এসএসসি পরীক্ষা দিয়ে হাইস্কুল লেভেল পার করে এখন কলেজ লেভেলে এসেছো। হাইস্কুল লেভেলে লেখাপড়া আর কলেজ লেভেলে লেখাপড়া একটু একটু ভিন্নতা আছেই। এই জন্য তোমাদেরকে আমি বলছি নিয়মিত ক্লাস করার জন্যে। একটু ক্লাসের সাথে যদি সম্পর্ক থাকে বা ক্লাসের সাথে যদি সংযোগ তোমাদেরকে থাকে তাহলে তোমাদেরকে ভালো ফলাফলের জন্য সহায়ক হবে। প্রত্যেকটা ক্লাসই তোমরা নিয়মিত করবে। তো আজকে আমরা যুক্তিবিদ্যার প্রথম ক্লাস প্রথম থেকে আমরা শুরু করব। গতদিন যুক্তিবিদ্যার সম্পর্কে তোমাদের কিছুটা হলো একটু ধারণা দিয়েছিলাম আমরা, কিন্তু লেখাপড়ার মধ্যে না যেও যুক্তিবিদ্যাটা আসলে কি সেটা একটু তোমাদেরকে ধারণা দিয়েছিলাম। তো আমরা আজকে লেখাপড়ার মধ্যে ঢুকবো ইনশাল্লাহ। তোমাদের যদি কোনো রকমের বুঝতে অসুবিধা হয় তাহলে প্রশ্ন করার সুযোগ আছে, তোমরা আমাকে প্রশ্ন করতে পারবে। প্রথম অধ্যায় আমরা একেবারেই প্রথম থেকে শুরু করছি। আজকে আমাদের বিষয় হচ্ছে যুক্তিবিদ্যা প্রথম পত্রের যুক্তিবিদ্যা পরিচিতি, আউটলাইন অফ লজিক। আউটলাইন অফ লজিক, যুক্তিবিদ্যা পরিচিতি, আউটলাইন অফ লজিক, যুক্তিবিদ্যা পরিচিতি। অর্থাৎ যখন একজন সন্তান জন্মগ্রহণ করে বা শিশু জন্মগ্রহণ করে তার পরিচিতির জন্য একটা কি করে, একটা নাম রাখে, একটা নাম রাখে। তো প্রত্যেকটা বিষয়কেই নামকরণ করা হয়। তো আসলে যুক্তিবিদ্যার পরিস্থিতিতে আমরা দেখবো যে আসলে যুক্তিবিদ্যাটা কি, তাই না? যুক্তিবিদ্যাটা কি আমরা সেটা দেখব। আর যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক। তোমরা
লজিক, অনেকেই অনেক কথার মাঝে লজিক বলো বা লজিক শুনে থাকো যে এটা লজিক কি, ওটা লজিক কি, না এটা হতে পারে না, এটা আমি কোনো লজিক খুঁজে পাচ্ছি না। কিন্তু আসলে লজিকের বাংলা প্রতিশব্দ কি এটা হয়তো আমরা অনেকেই জানি না। আমরা কথা বলি লজিক, কিন্তু লজিকের বাংলা প্রতিশব্দ হচ্ছে যুক্তিবিদ্যা। আজকে আমরা একটা নতুন জিনিস জানতে পারলাম, তাই না? যুক্তিবিদ্যা ক্লাস করতে এসে যেই সেই লজিক, যেই লজিক সচরাচর সকলেই ব্যবহার করে থাকে, কিন্তু আসলে লজিকের বাংলা কি সেটা আমরা অনেকেই জানতাম না। তো লজিকের বাংলা হচ্ছে যুক্তিবিদ্যা। এখন যুক্তিবিদ্যা হলো বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করে। যুক্তিবিদ্যা হলো বৈধ পার্থক্য, বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য করে এবং বৈধ যুক্তির নির্দেশ করে। বোঝা গেছে? যুক্তিবিদ্যা হচ্ছে বৈধ যুক্তি এবং অবৈধ যুক্তি, দুইটা যুক্তির মধ্যে পার্থক্য করে হচ্ছে যুক্তিবিদ্যা। এবং যেটা বৈধ যুক্তি বা যেটা সঠিক সেটাকেই নির্দেশ করে যুক্তিবিদ্যা। এখন আমরা দেখি প্রায় এই যুক্তিবিদ্যা নিয়ে প্রায় আড়াই হাজার বছর ধরে এটা নিয়ে রিসার্চ হয়েছে, বা এটা নিয়ে বিভিন্ন যুক্তিবিদরা, বিভিন্ন বিজ্ঞানীরা এই যুক্তিবিদ্যা নিয়ে তারা আলোচনা, বিভিন্ন রকমের প্রয়োগ, বিভিন্ন রকমের ফলাফল, এরকম রিসার্চ করতে করতে আড়াই হাজার বছর অর্থাৎ 2500 বছর এটা নিয়ে আলোচনা করে একটি স্বতন্ত্র জ্ঞান হিসেবে আমাদের মাঝে উপস্থাপন হয়েছে। চারটেখানি কথা না, 2500 বছর, 2500 বছর রিসার্চের ফলাফলই আমরা এখন আমরা হাতে পেয়েছি একটা স্বতন্ত্র জ্ঞান হিসেবে। সেটা কি? এই যুক্তিবিদ্যা। তাহলে যুক্তিবিদ্যার একটা গুরুত্ব আছে, এটা তো আর একদিনে আসে নাই। অনেক যুক্তিবিদ, অনেক বিজ্ঞানী, অনেক দার্শনিক তারা বিভিন্ন রিসার্চ করে, তাদের রিসার্চের সমন্বয় করে, তাদের একটা প্রয়োগ, তাদের একটা ফলাফল নিয়ে আমাদের সামনে উপস্থাপন করেছে একটি স্বতন্ত্র জ্ঞান। বোঝা গেছে যুক্তিবিদ্যা আসলে কি? এখনো যুক্তিবিদ্যা আসলে কি সেটা আমরা এখনো বুঝতে পারি না। তবে যুক্তিবিদ্যার পরিচিতি মানে তার পরিচয়, একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে একটা নাম রাখা হয়। তো এই যুক্তিবিদ্যার নাম রাখছে যে 2500 বছর লেগে গেছে। একটা শিশু হলে আমরা বই খাতা খুঁজি, যারা ইসলামিক ইসলাম ধর্মে আছে তারা ইসলামী নাম রাখতে চায়, যারা হিন্দু ধর্মে আছে তারা হিন্দু ধর্মের যে নামগুলো আছে সেই নামগুলো একটা ফাইন্ড আউট করে সেটা পরিচিতি দিয়ে থাকে। তো যুক্তিবিদ্যাও হুট করেই আসেনি, 2500 বছর ধরে রিসার্চ করেই এই যুক্তিবিদ্যা আমাদের মাঝে আমরা পেয়েছি। এখন এই যুক্তিবিদ্যার মধ্যে বিশেষ করে একটি কথা না বললেই নয় যে প্রত্যেকটা বিষয়ের বা প্রত্যেকটা সাবজেক্টের একজন জনক আছেন। এখন যুক্তিবিদ্যার জনকটা কে এটা আমাদেরকে জানতে হবে, এবং এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা পরীক্ষায় থাকবেই, এটা না থাকার কোনো সুযোগ নাই। যুক্তিবিদ্যার জনক হচ্ছে অ্যারিস্টটল। তোমরা কি অ্যারিস্টটলের নাম কখনো শুনেছ? নিশ্চয়ই শুনেছ। তার কারণ অ্যারিস্টটল শুধুমাত্র যে যুক্তিবিদ্যারই জনক তা নয়, অসংখ্য বিষয়ের জনক হচ্ছে এই অ্যারিস্টটল। তাহলে আমাদের একটা পয়েন্ট আমরা পেয়ে গেলাম, একটা প্রশ্ন আমরা পেয়ে গেলাম, একটা প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম কি যুক্তিবিদ্যার জনক। তোমরা খাতা লিখে নিতে পারো, এটা অবশ্যই এটা তোমাদেরকে মনে রাখতেই হবে, এটা না রাখার কোনো সুযোগ নাই। তাহলে যুক্তিবিদ্যার জনক হচ্ছে অ্যারিস্টটল। এখন অ্যারিস্টটলের সাথে সাথে যারা যুক্তিবিদ্যায় বিভিন্ন ধরনের তাদের অবদান আছে, তারা হচ্ছে জেস মিল, তারপরে সেটা হচ্ছে ডব্লিউ বি জোসেফ, আই এম কফি, তারা কফি নামে অনেকেই চিনে থাকে, কিন্তু আই এম কফি, জোসেফ, প্লেটো, এগুলো অনেক অনেকের অবদান এই যুক্তিবিদ্যায় রয়ে গেছে। তা আমরা আস্তে আস্তে যখন আমরা আরো ভিতরে যাব, তখন এইসব দার্শনিকরা বা এইসব যুক্তিবিদরা আসলে কি করেছে যুক্তিবিদ্যার জন্য, বা এরা কি
আমাদের জন্য কি জ্ঞান উপস্থাপন করেছে সেটা আমরা জানতে পারবো পর্যায়ক্রমে। তবে তোমাদেরকে নিয়মিত ক্লাস করতে হবে, ক্লাস না করলে তোমরা জানতে পারবে না যে আসলে যুক্তিবিদ্যা কি। এই যুক্তিবিদ্যা আমি এর আগেই বলেছি যে 2500 বছর 2500 বছর ধরে কাজ করেছে, তারপরেই আমরা একটা জ্ঞান পেয়েছি। এই জন্য যুক্তিবিদ্যার উৎপত্তি এবং ক্রম বিকাশ সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে। প্রথমেই আমরা কয়েকটি ভাগে বিভক্ত করব। যেমন প্রথমেই ছিল প্রাচীন যুগ, আমরা যখন উৎপত্তি ক্রম বিকাশে যাচ্ছি তখন আমাদেরকে জানতে হবে কখন থেকে এই যে 2500 বছর আমরা শুনলাম, কিন্তু আসলে এই 2500 বছর কয়টি ভাগে কয়টি ধাপে হয়ে এসছে। 2500 বছর ধরেই যে একই রকম যুগ রয়েছে বা একই রকম একজন মানুষেরই দ্বারাই বা একজন বিজ্ঞানী দ্বারাই যে এটা রিসার্চ হয়েছে এরকম তো নয়, এটা ধাপে ধাপে এসেছে। তারপর প্রথমেই আমরা একটা ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে প্রাচীন যুগ। তারপরে কি দুই নম্বরে আসছে? মধ্যযুগ। দুই নম্বরে আসছে মধ্যযুগ। তিন নম্বরে আসছে আধুনিক যুগ, আধুনিক যুগ। এবং চার নম্বরে আসছে সাম্প্রতিক যুগ, সাম্প্রতিক যুগ। এটা কয়েকটি ভাগে কিন্তু বিভক্ত করা হয়েছে। তাহলে আমরা একটু লিখে নিই, তোমরা যদি লিখে নিতে চাও কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রাচীন যুগ কিন্তু দেখা যাচ্ছে না এবারে, প্রাচীন যুগ দুই নম্বরে, মধ্যযুগ তিন নম্বরে, আধুনিক যুগ চার নম্বরটা, সাম্প্রতিক যুগ। এই যে যুক্তিবিদ্যার ক্রম বিকাশ, কয়েকটি সময়ে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, সাম্প্রতিক যুগ, আমরা কিন্তু এটা একদিনে পাইনি। প্রাচীন যুগে আমরা আরো ভিতরে যাব, আমরা ভিতরে গেলে আরো বুঝতে পারবো যে আসলে এই যে 2500 বছরের কথা আমরা শুনলাম, যে 2500 বছর ধরে নাকি যুক্তিবিদ্যাকে রিসার্চ করা হয়েছে, তারপরে আমাদের একটি স্বতন্ত্র জ্ঞান হিসেবে আমাদের সামনে এসেছে। তো কিভাবে এসেছে সেটা জানার জন্যেই যুক্তিবিদ্যার পরিস্থিতি নামে এই অধ্যায়টা করা হয়েছে। এবং যুক্তিবিদ্যার পরিস্থিতিতে যখন আমরা ঢুকছি তখন আস্তে আস্তে আমরা জানতে পারছি প্রাচীন যুগ, প্রাচীন যুগে কিভাবে কোন দার্শনিকরা বা কোন যুক্তিবিদ্যা যুক্তিবিদ্যার প্রতি কতটুকু অবদান দিয়েছে সেটা আমরা জানতে পারবো। তারপরে আসছে মধ্যযুগ, তারপরে আসছে আধুনিক যুগ, তারপরে সাম্প্রতিক যুগ। সাম্প্রতিক যুগেও যুক্তিবিদ্যাকে নিয়ে এখনও কাজ করছে বা যুক্তিবিদ্যার সহযোগিতা নিয়েও অনেক কাজ হচ্ছে। তো আমরা প্রাচীন যুগ নিয়ে আমরা একটু আলোচনা করি, প্রাচীন যুগ নিয়ে আমরা একটু আলোচনা করি। হ্যাঁ, এই প্রাচীন যুগ, প্রাচীন যুগে যুক্তিবিদ্যার চর্চার কোনো ধারার মধ্যে সীমাবদ্ধ ছিল না। প্রথম প্রাচীন যুগ, প্রাচীন যুগে যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা নিয়ে এর কোনো ধারাবাহিক একটা চর্চা ছিল না বা একটা কোনো নিয়মের মধ্যে ছিল না। বিভিন্ন ধরনের বিভিন্ন রকম মানুষ এটা নিয়ে আলোচনা করতো, যার যার মতো করতো, এটা নির্দিষ্ট কোনো একটা ধারণার মধ্যে ছিল না বা নির্দিষ্ট কোনো নিয়মের মধ্যে ছিল না। এজন্য এই সময় কয়েকটি ধারা বিদ্যমান ছিল, এটা কয়েকটি ধারা বিদ্যমান ছিল, এক একজন এক এক রকম ধারাই যুক্তিবিদ্যাকে নিয়ে উপস্থাপন করত, এক একটা সময় এক একটা ধারা।
তারপরে প্রাচীন যুগের কথাই আমরা বলছি, আমরা এখন প্রাচীন যুগের মধ্যে আছি। প্রাচীন যুগের মধ্যেও আবার আলাদা আলাদা ধারা ছিল, তখন কোনো নিয়মের মধ্যে ছিল না। এই ধারা আবার কয়েকটি ধারা ছিল এর মধ্যে, তার মধ্যে প্রথম ছিল গ্রিক ধারা, দুই নম্বরে ছিল চীনা ধারা, প্রাচীন ভারতীয় ধারা। আমরা এখন প্রাচীন যুগে আছি। আমরা প্রাচীন যুগে আছি। আমরা এখন প্রাচীন যুগে আছি। প্রথমেই একটা ধারা ছিল, তোমরা হয়তো দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, গ্রিক ধারা প্রাচীন যুগেরও আবার তিনটা ধারা ছিল, এইটা তোমাদেরকে জানতে হবে। প্রাচীন যুগেও তোমাদের তিনটে ধারা ছিল, একটা হচ্ছে একটা হচ্ছে গ্রিক ধারা, একটা হচ্ছে চীনা ধারা, আর একটা প্রাচীন ভারতীয় ধারা প্রাচীন যুগে। এখন গ্রিক ধারা আসলে এটা গ্রিক ধারায় কারা ছিল আমরা একটু যদি জানার চেষ্টা করি। গ্রিক ধারা এখন আবার দেখো, এটা গ্রিক ধারায়ও আবার কয়েকটি ভাগ ছিল। গ্রিক ধারায় সভ্যতা যুক্তিবিদ্যার চর্চার ধারাকে আমরা আলোচনার সুবিধার জন্য চারটি যুগে ভাগ করেছিল। তার কারণ 2500 বছর তো একটা যায় তাই ব্যাপার না, সাধারণ কোনো বিষয় না, এই জন্য আমাদেরকে জানতে হবে। এই গ্রিক ধারাকে আবার চারটি ভাগে বিভক্ত করেছিল। একটা হচ্ছে প্লেটো পূর্ব যুগের যুক্তিবিদ্যা, একটা হচ্ছে প্লেটো পূর্ব যুগের যুক্তিবিদ্যা, দুই নম্বর হচ্ছে প্লেটোর যুক্তিবিদ্যা, তার মানে প্রথমটা কি প্লেটোর আগের যুক্তিবিদ্যা, দুই নম্বরে আসছে প্লেটোর যুক্তিবিদ্যা, তারপরে তিন নম্বরে আসছে অ্যারিস্টটলের যুক্তিবিদ্যা, অ্যারিস্টটলের যুক্তিবিদ্যা, চার নম্বর হচ্ছে স্টোয়িক যুক্তিবিদ্যা, চার নম্বর হচ্ছে স্টোয়িক যুক্তিবিদ্যা। বোঝা গেছে? প্লেটো পূর্বের মানে প্লেটো পূর্বের একটা যুক্তি, মানে গ্রিক, আমরা আছি কিন্তু গ্রিক ধারায়। প্রথমে ছিলাম প্রাচীন, আমরা প্রাচীন ধারা নিয়ে আলোচনা করছিলাম বা প্রাচীন যুগ নিয়ে আলোচনা করছিলাম। প্রাচীন যুগের মধ্যে আবার কয়েকটি ধারা আছিল, সেটা কি কি ধারা? গ্রিক ধারা, ভারতীয় চীনা ধারা আর প্রাচীন ভারতীয় ধারা। এখন আমরা আছি গ্রিক ধারায়। গ্রিক ধারায় আবার চারটি ভাগে বিভক্ত ছিল, একটা হচ্ছে যে প্লেটোর পূর্বের যুক্তিবিদ্যা, একটা হচ্ছে প্লেটোর যুক্তিবিদ্যা, তিন নম্বর হচ্ছে অ্যারিস্টটলের যুক্তিবিদ্যা, আর চার নম্বর হচ্ছে স্টোয়িক যুক্তিবিদ্যা, স্টোয়িক যুক্তিবিদ্যা। বোঝা গেছে? প্রাচীন যুক্তিবিদ্যার মধ্যে, প্রাচীন যে যুগের কথা আমরা আলোচনা করছি, সেই প্রাচীন যুগের মধ্যে কি আছে আমাদের? কয়েকটি ধারা আছে, এক নম্বর গ্রিক ধারা, দুই নম্বর চীনা ধারা, তিন নম্বর কি মনে আছে প্রাচীন ভারতীয় ধারা। এখন এই তিনটা ধারার মধ্যে আবার চারটি ভাগে বিভক্ত করা হয়েছে, সেটা আমরা এখন তাহলে গ্রিক ধারার মধ্যে দেখি চারটি ধারা কি, চারটি ভাগে বিভক্ত হয়েছে। একটা হচ্ছে প্লেটো পূর্ব যুক্তিবিদ্যা, তার মানে প্লেটোর আগের যুক্তিবিদ্যা, আর দুই নম্বর হচ্ছে প্লেটোর যুক্তিবিদ্যা, তিন নম্বর হচ্ছে অ্যারিস্টটলের যুক্তিবিদ্যা, অ্যারিস্টটলের যুক্তিবিদ্যা, আর চার নম্বর হচ্ছে স্টোয়িক যুক্তিবিদ্যা। প্লেটোর পূর্বে কারা ছিল তাহলে একটু দেখি। প্লেটোর পূর্বের যুক্তিবিদ্যা সেটা কি? প্লেটোর যুক্তিবিদ্যার আগে ছিল জ্যামিতির জনক পিথাগোরাস, জ্যামিতির জনক পিথাগোরাস,
সেই প্রাচীন মিশরীয় অভিজ্ঞতার ভিত্তিতে যে সকল জ্যামিতিক সভ্য আবিষ্কার করেন তার প্রদর্শনমূলক বিজ্ঞান ভিত্তিক চর্চা তারা দেখতে পারেননি। এক্ষেত্রে 70 প্রদর্শনমূলক বৈজ্ঞানিক নমুনা বা আকারগত অনুশীলন প্রাচীন গ্রীসে প্রথম সূচনা করেছিলেন পিথাগোরিয়ান, প্রথমে সূচনা করেছিলেন পিথাগোরিয়ান দার্শনিক সম্প্রদায় পিথাগোরাস। তাহলে পিথাগোরাস কোন সম্প্রদায়ের ছিল? পিথাগোরিয়ান সম্প্রদায়ের। এবং কিসের জনক? তিনি জ্যামিতির জনক, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এটা হচ্ছে আমরা কোন সময়কার কথা বলছি, আমরা প্লেটোর যুক্তিবিদ্যার পূর্বের কথা আমরা বলছি, এটা প্লেটোরও আগের যুক্তিবিদ্যা, যে ধারা গ্রিক ধারা, এরা তো সব গ্রিক দার্শনিক, এই গ্রিক ধারার মধ্যে আমরা এখন আছি, প্লেটোর পূর্বের যুক্তিবিদ্যা। এই সম্প্রদায় এরা সংখ্যাতত্ত্ব নামে পরিচিত গণিত শাস্ত্রের ভিত্তি স্থাপনকারী দার্শনিক তত্ত্বটি প্রবর্তক তিনি। জ্যামিতির মধ্যে যে সংখ্যাতত্ত্ব আছে, এই সংখ্যাতত্ত্ব নামে পরিচিত গণিত শাস্ত্রের মধ্যে আছে সংখ্যাতত্ত্ব। যারা বিজ্ঞানের ছাত্রছাত্রী আছো তোমরা বুঝতে পারবে জ্যামিতির মধ্যে সংখ্যাতত্ত্ব আছে। তারা এই কারা? কোন সম্প্রদায়ের? পিথাগোরিয়ান সম্প্রদায়ের পিথাগোরাস এই জ্যামিতির জনক, এবং তিনিও যুক্তিবিদ্যা নিয়ে অনেক কাজ করেছেন, যুক্তিবিদ্যা সম্পর্কে তার অনেক অবদান আছে। এটা কোন সময়কার? প্লেটোর পূর্বের সময়কার। বোঝা গেছে? ব্যাস, আমরা তারপরে আসছি প্লেটোর যুক্তিবিদ্যা, প্লেটোর সময়কার যুক্তিবিদ্যা আমরা দেখি। দার্শনিক সক্রেটিস এর গুণমুগ্ধ ছাত্র প্লেটো। প্লেটো কার ছাত্র? প্লেটো হচ্ছে সক্রেটিসের ছাত্র। তাও গুণমুগ্ধকর কথা বলা হয়েছে, তার মানে তিনি কত গুণান্বিত, গুণ ছিল তার, বা তার কত প্রিয় একজন ছাত্র ছিল সক্রেটিসের, সেই প্লেটো। দার্শনিক সক্রেটিসের গুণমুগ্ধ ছাত্র প্লেটো যুক্তি প্রয়োগের ক্ষেত্রে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। যুক্তি প্রয়োগের ক্ষেত্রে একটা দৃষ্টান্তমূলক কি করেছেন, উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন। অর্থাৎ তিনি যে যুক্তি প্রয়োগের কথা বলে গিয়েছেন তা এখনো আমাদেরকে স্মরণ না করলেই নয়, বা যুক্তিবিদ্যায় প্লেটোর কথা স্মরণ না করলেই নয়। তিনি যুক্তিবিদ্যার মৌলিক কিছু বিষয় বা ধারণা নিয়ে আলোচনার সূত্রপাত করেন, প্রশ্ন উত্থাপন করেন বা নতুন আঙ্গিকে সেগুলোকে ব্যাখ্যা করতে আগ্রহী হন। তিনি নিজেই প্রশ্ন উত্থাপন করেন, আবার সেটার ব্যাখ্যা তিনি নিজেই দিতে আগ্রহী হন। যেমন সত্য মিথ্যা স্বরূপ, আশ্রয় বক্ষর সাথে সিদ্ধান্তের সম্পর্ক, যুক্তির সংজ্ঞার প্রকৃতি ইত্যাদি বিষয়গুলো কে করেছেন? প্লেটো করেছেন। তাহলে যুক্তিবিদ্যায় পিথাগোরিয়ান সম্প্রদায়ের পিথাগোরাসের পরেই কে আসে? প্লেটো। প্লেটো কি কি করে? প্লেটো বিভিন্ন যুক্তি প্রয়োগের বিষয় আলোচনা করে এবং সেই যুক্তির সমাধানগুলো প্লেটো দিয়ে থাকেন। তার মধ্যেই সত্য মিথ্যার স্বরূপ, আশ্রয়বাক্যের সাথে সিদ্ধান্তের সম্পর্ক, এই সমস্ত বিষয়গুলো প্লেটো অনেক সুন্দরভাবে উপস্থাপন করে গিয়েছেন, এবং যুক্তিবিদ্যায় সেটা তার অবদান অপরিসীম। এই জন্য যুক্তিবিদ্যার পরিচিতিতে, যুক্তিবিদ্যার ক্রমবিকাশের কথা যখন বলা হয় তখন প্লেটোর কথা না বললেই নয়। তাহলে আমরা দেখো, আমরা গ্রিক ধারার মধ্যে আছি, সেই গ্রিক ধারাতে আমরা প্লেটোর আগের সময়কার যুক্তিবিদ্যা সম্পর্কে একটু জানলাম। প্লেটোর সময়ে তিনি যুক্তিবিদ্যার কি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সেটা আমরা জানতে পারলাম। তিন নম্বরে কি বলেছিলাম? অ্যারিস্টটলের যুক্তিবিদ্যা। তিন নম্বরে বলেছিলাম অ্যারিস্টটলের যুক্তিবিদ্যা। দেখো, আমরা কিন্তু পর্যায়ক্রমে আমরা সেই ক্রমবিকাশের দিকে এগিয়ে যাচ্ছি। এখন অ্যারিস্টটল, প্লেটো দেখলাম, প্লেটোর পূর্বেরটা দেখলাম, এখন আমরা অ্যারিস্টটলের যুক্তিবিদ্যা। জ্ঞানচর্চার সবগুলো শাখারই চিন্তার উপর নির্ভরশীল। এই চিন্তাকে গঠনমূলক করা না হলে সব বিজ্ঞান বা জ্ঞানচর্চার শাখাই ত্রুটিপূর্ণ হয়ে পড়বে। দেখো, তোমাদেরকে বুঝতে হবে যে জ্ঞান চর্চার সবগুলো শাখাই চিন্তার উপর নির্ভরশীল। চিন্তা না হলে কোনো জ্ঞান চর্চা সম্ভব নয়। যদি আমরা চিন্তা না করতে পারি,
আমরা যদি চিন্তা করতে ব্যর্থ হই তাহলে আমরা এগিয়ে যেতে পারবো না। দেখো স্বাভাবিকভাবেই আমরা একটা কোনো কাজ করব, কাজ করার আগেই কিন্তু আমাদের মাথায় কি হয়, একটা চিন্তা চলে আসে, আমাদের মাথায় একটা চিন্তা আসে যে কিভাবে করব, কোন প্রয়োগ করে কি ইয়া করে আমরা কোন পথে যে করব, এটা একটা চিন্তা আসে। এই জন্য বলা হচ্ছে অ্যারিস্টটলের যুক্তিবিদ্যা সম্বন্ধে বলা হচ্ছে জ্ঞান চর্চার সবগুলো শাখায় চিন্তার উপর নির্ভরশীল। এই চিন্তাকে গঠনমূলক করা না হলে, হ্যাঁ চিন্তা আবার গঠনমূলক হতে হবে। চিন্তা তো উল্টাপাল্টা অনেক ধরনের চিন্তা হয়ে যায়, অনেক চিন্তা আসে। আমরা একটা কাজ করার আগে আমরা অনেক ধরনের চিন্তা করে থাকি, কিন্তু সেই চিন্তাগুলোকে গঠনমূলক হতে হবে। গঠনমূলক না হলে সব বিজ্ঞান বা জ্ঞান চর্চা শাখায় ত্রুটিপূর্ণ হয়ে পড়বে। এই উপলব্ধির ভিত্তিতেই অ্যারিস্টটল গঠনমূলক চিন্তা পদ্ধতির মাধ্যমে যুক্তিবিদ্যাকে বিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দেখো অ্যারিস্টটল কি করেছে, চিন্তাকে একটি গঠনমূলক জ্ঞান চর্চার মধ্যে নিয়ে এসেছে, এবং চিন্তা না করলে বা সঠিক চিন্তা না করলে জ্ঞান চর্চা কোনোভাবেই সম্ভব নয়। এটা কে বলেছে, অ্যারিস্টটল। তাহলে আমরা কয়েকটি ধারা কিন্তু আমরা দেখতে পেলাম, প্লেটোর আগের, প্লেটোর সময় অ্যারিস্টটল, তারপরে আসছে স্টোয়িক যুক্তিবিদ্যা। স্টোয়িক যুক্তিবিদ্যার একজন বিখ্যাত দার্শনিক ছিলেন বা বিখ্যাত যুক্তিবিদ ছিলেন, তিনি হচ্ছেন জেনো, গ্রিসের কিটিয়াম অধিবাসীর, কিটিয়াম এর অধিবাসী জেনো, গ্রিসের কিটিয়ামের অধিবাসী জেনো, এই জেনো ছিলেন স্টোয়িক যুক্তিবিদ্যা। অ্যারিস্টটল পরবর্তী গ্রিক চিন্তার উত্তরাধিকারী গোষ্ঠীর মধ্যে স্টোয়িকরাই যুক্তিবিদ্যার চর্চা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে গ্রিসের এথেন্সে এদের আবির্ভাব হয়। স্টোয়িকবাদ বোঝানোর চেষ্টা করে যে বিশৃঙ্খল আবেগ বা অবধারণ যে কোনো বিচারমূলক চিন্তার ক্ষেত্রে ভ্রান্তি ঘটায়। বিশৃঙ্খলা আবেগ আমাদের সঠিক চিন্তার ক্ষেত্রে আমাদেরকে বাধা সৃষ্টি করে। যাক, আজকে এই পর্যন্তই আমরা শেষ করছি। আমরা পরবর্তী ক্লাসে আমরা এই যুক্তিবিদ্যার ক্রমবিকাশ সম্পর্কে আরও একটু বাকি আছে, আমরা পর্যায়ক্রমে যাব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।